তো হ্যালো গাইস, অনলাইন জিকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার ধন্যবাদ বন্ধুরা। আমি ইন্দ্রজিৎ, আজকে চলে এসেছি নতুন ফ্রি ফায়ারের ইভেন্ট নিয়ে। অ্যান্ড আজকে ডে 39 লোকেশন নিয়ে কথা বলবো, প্লাস তার সাথে একটা ইনভিজিবল বেস্ট ট্রিক, একটা ইনভিজিবল ট্রিকের নিয়ে কথা বলবো। প্রথমে আগে ইভেন্টটার সম্বন্ধে কথা বলে নিই। ইভেন্টটা হচ্ছে কি, আপনি ক্লাসিক বা র্যাঙ্ক ম্যাচে যে কোনো ম্যাপে আপনি তো আপনি এরকম একটা স্নোম্যান দেখতে পাবেন, তো এটাকে ফাটাতে হবে। ফাটানোর পরে তারপরে এখান থেকে জুতোর মতো কিছু কালেক্ট করতে হবে, তো যেটাই যেমন পড়ে, দুটো চারটা দশটা যেমন থাকে, তো আপনাকে কালেক্ট করতে হবে। তো এই ইভেন্টটার সম্বন্ধে বেশি কিছু আজকে বলবো না, এর জন্য পরে নেক্সট ভিডিও একটা ছাড়বো। এটা 22 তারিখের একটা ইভেন্ট, তবে এই যে জুতোগুলো আজ থেকেই আপনি কাজে লাগাতে পারবেন, রিডিম করতে পারবেন। তো কোথায় কী রিডিম করবেন এটা পরের ভিডিওতে দেখে দেবো। তো আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রি ফায়ারের যে 13 ডে টিজার বক্সের লোকেশন, প্লাস আজকে ইনভিজিবল ট্রিক নিয়ে কথা বলবো। তো চলুন, ইনভিজিবল ট্রিকের জন্য আমার একটা গ্লোয়াল দরকার, গ্লোয়াল খুঁজে নিই। তো এখানে একটা গ্লোয়াল পেয়ে গেছি, তো সবার প্রথমে ইনভিজিবল ট্রিকটা দেখে দিই, তারপরে আমি আজকের লোকেশনটার কথা বলবো। তো এই ট্রিকের জন্য আপনাকে চলে আসতে হবে, যেটা আপনি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কোন ঘরটার কথা বলছি, এই ঘরটাতে আপনাকে চলে আসতে হবে। পারফেক্ট ট্রিকের এই ঘরটাকে পারফেক্ট চলে আসতে হবে। তো আমি যাচ্ছি, তো সাথে কিছু যদি পান, বন্দুক বা আরও কোনো কিছু ভালো ভালো যদি গান থাকে, AWM থাকে, তাহলে ওটা আপনি হাতে নিয়ে তারপরে এই জায়গাটায় এই ট্রিকটা করুন, তাতে খুব খুব ভালো কাজ দেবে। আর জোন যদি সাথে থাকে তাহলে তো ভালো, এখানে সাধারণত জোন থাকে, তো আমার ক্ষেত্রে জোনটা একটু কম আছে। তো এইভাবে আপনি গ্লোয়ালটা লাগাবেন, ছাদের উপরে উঠে এইভাবে গ্লোয়ালটা লাগাবেন। দেখুন, প্রপারলি দেখে নিন কীভাবে লাগাতে হবে। গ্লোয়ালটাকে এইভাবে ঠিক পারফেক্ট লোকেশনে লাগাবেন, লাগানোর পরে ঠিক সিম্পলভাবে খুব সাবধানে জাম দেবেন। এখানে জাম দেওয়ার পরে তারপরে আরেকটু এগিয়ে আরেকটা জাম দেবেন, জাম দেওয়ার পরে এখানে চলে আসবেন, এখানে এসে আপনি মিডিল বরাবর দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনার যে মোবাইল বা ওয়াইফাই যে ডাটাটা ওটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে 999 যখন হয়ে যাবে তখন আপনি দৌড় লাগাবেন, রান করবেন। রান করতে 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 ওই যে সামনের একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের দিকে আপনাকে যেতে হবে। ওর কিছুটা পরে আপনাকে নেট অন করতে হবে, কারণ তারপরে দেখবেন আপনি একদম হাইড হয়ে যাবেন, একদম ইনভিজিবল হয়ে যাবেন। আমি ওইখানে গোয়ালটা ফাটিয়ে দেখাবো যে ওইখান থেকে গুলিও চালানো যায়। তো আমার যেহেতু জোনটা সাথে দিচ্ছে না, জোনটা তো আর একটু পরে রানিং হয়ে যাবে, তার জন্য আমার একটু অসুবিধা হবে। তো এই জায়গাটায় চলে আসবেন, আসার পরে নেটটা আপনার অন করে দেবেন। এই জায়গাটায়, বিলকুল এই জায়গাটায় চলে আসবেন, তারপরে ডাটাটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে তারপরে আপনি দৌড়তে লাগবেন। দেখুন, তারপরে বুম, আপনি একদম ঢুকে গেছেন। দেখুন, গ্লোয়ালটা ফাটাচ্ছি, গ্লোয়ালটা ফাটছে, দেখুন গ্লোয়াল বাস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি একদম ইনভিজিবল হয়ে যাবেন, এখান থেকে গুলি মারতে পারবেন। যেহেতু জোনটা চলে এসছে তো এখানে কোনো বান্দা নেই, না হলে বান্দা মেরেও দেখে দিতাম। একদম একদম ক্লিনলি আপনি মানে লুকিয়ে থাকতে পারছেন, কেউ কোনো কিছু দেখতে পাবে না আপনাকে, একদম ক্লিন। তো এই ট্রিকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন বন্ধুরা, আর বন্ধুদের শেয়ার করুন বন্ধুরা। আর যদি আরও এরকম কিছু নতুন নতুন ট্রিক দরকার হয় অবশ্যই কমেন্ট করুন। তো আজকে চলে যাব আজকে ডে 13 লোকেশনের দিকে। তার আগে একটা কথা বলি বন্ধুরা, যদি নতুন চ্যানেলে আমার জয়েন হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে দিন, কারণ আমি 30 দিনের লোকেশন নিয়ে এসেছি এবং আমি আপনাদের জন্য খুব ভালো ভালো ট্রিক্স অ্যান্ড ট্রিক্স নিয়ে আসি। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এই ছিল আজকে আমাদের লোকেশন, লোকেশনটা দেখে দিচ্ছি। এইখান থেকে এই জায়গাটায় আসবেন, শিপওয়ার্ডের তার ঠিক একটু সাইডে ডান দিকে এই যে ড্যামটা থাকে, দুদিকে যে মাঝখানে যে একটা জালি মতো থাকে, এখানে আপনি ডিগের অপশান পেয়ে যাবেন। তো অ্যারোটা যে কী ছিল ওটা আমি ঠিক বুঝতে পারছি না কোন দিকে যেতে হবে, তো মাথা আমার খারাপ হয়ে গিয়েছিলো প্রায় এখানে অনেকক্ষণ, প্রায় 15 মিনিট মতো ঘোরার পরে, মানে এর আগে 2-3টা ম্যাচ খেলেছি কিন্তু পাইনি। তো এটা অনেকক্ষণ ঘোরার পরে তারপরে অবশ্য পেয়েছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আমি এইটুকু আশা তো করতে পারি আপনাদের জন্য, কারণ ভোর থেকে উঠে ভিডিও বানাচ্ছি, এইটুকু আশা তো করতে পারি, একটা লাইক তো করবেনই করবেন, আর নতুন যারা সাবস্ক্রাইব তো করবেনই করবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ইনভিজিবল ট্রিকটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে গিয়ে বলবেন, আরও এরকম কিছু যদি ইনভিজিবল ট্রিক দরকার হয় তাহলে বলবেন, লিখে পাঠাবেন, বা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারেন, ফোনও কমেন্ট করতে পারেন। তো টাটা বাই বন্ধুরা, আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।